প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সহকারী শিক্ষক উম্মে কুলসুম। আমি তোমাদের কেজি শ্রেণীর বাংলা শিক্ষক। আমি তোমাদেরকে আজ পড়াবো তোমাদের বাংলা বই সোনামণির বাংলা পড়া খ থেকে। লিখেছেন অ্যাডলিন মালাকার ও সেলিনা শাহজাহান। এই বইটা থেকে আরও কয়েকদিন তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু আজ আবারও পড়াচ্ছি। আজ পড়াবো পূর্ণমাত্রার পুনরায় আলোচনা এবং অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ সম্পর্কে। বন্ধুগণ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। তোমরা প্রত্যেকটা বন্ধু বই, ডায়েরি, খাতা, পেন্সিল, ইরেজার নিয়ে বসে পড়ো ভিডিওটার সামনে। আমি কী বলি তোমরা শুনো এবং সাথে সাথে লিখো। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম বাংলা ভাষায় বর্ণ কতগুলো, 50টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কতটি, 32টি। বইয়ের মধ্যে আছে, বইয়ের পৃষ্ঠা কত এটা ছিল, 8 পৃষ্ঠা। এই দেখো 8 পৃষ্ঠা বইয়ের, দেখতে পাচ্ছ? দেখো একটু খেয়াল করে, 8 পৃষ্ঠা। এই যে লাল কালি দিয়ে লেখা 8 পৃষ্ঠা, এই দেখো 8 পৃষ্ঠাটা লেখা। এই 8 পৃষ্ঠা। তো গতদিন পড়িয়েছিলাম মাত্রাসহ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বারবার পড়ি। এদের চিনে রাখি পূর্ণমাত্রার বর্ণ 32টি, যেমন ষড়য়, ষড়য়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, ক, গ, চ, ছ, বুড়িয়, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্তন্য, ফ, ব, ভ, ম, অন্তস্থ, জ, ভূষিণ্ডার অ, ল, মদিনাস্য, দন্তস্য, হ, ঢৈষিণ্ডার অ, ভৈষিণ্ডার, ঢৈষিণ্ডার অ, অন্তস্থ, অ। এখানে আসছিল হল 6টা স্বরবর্ণ, পূর্ণমাত্রার 6টা স্বরবর্ণ আর 26টা পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ। সব মিলেছিল পূর্ণমাত্রার বর্ণ 32টি। ঠিক আছে বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারছো? এটা তোমরা আগে পড়েছো কিনা আমি জানি না নার্সারিতে, তবে এখন তোমাদেরকে এগুলো অবশ্যই শিখতে হবে, যেহেতু তোমরা এখন বড় হয়ে গেছো, তাই না? বড় ক্লাসে উঠে গেছো, এখন আর নার্সারিতে নেই, এখন তোমরা কেজিতে উঠে গেছো। আচ্ছা, তাহলে আমরা স্বরবর্ণের মধ্যে কতটি বর্ণ ছিল, 11টি বর্ণ ছিল। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি, 6টি। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা বর্ণ হলো পূর্ণমাত্রার স্বরবর্ণ। এই 6টা বর্ণ হলো পূর্ণমাত্রার স্বরবর্ণ। আর বাকি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রার হলো এই যে ক, গ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ড, ত, দ, দন্তন্য, ফ, ব, ভ, ম, অন্তস্থ, জ, বৈশিণ্ডার, ল, মদিনেশ্ব, দন্তস্ব, হ, ঢৈশিণ্ডার, ঢৈশিণ্ডার, অন্তস্থ, অ। এই 26টি হলো ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা বর্ণ। তাহলে সর্বমোট বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কতগুলো, 32টি। পূর্ণমাত্রার বর্ণ সর্বমোট বর্ণ কতগুলো আমাদের বাংলা ভাষায়, 50টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি, 6টি
স্বরবর্ণের পূর্ণমাত্রা বর্ণ আর 26টি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা বর্ণ, সর্বমোট হলো 26 32টি পূর্ণমাত্রা বর্ণ। ঠিক আছে, পূর্ণমাত্রা বর্ণ 32টি, যেমন দিয়ে এই ছকটা লিখে দিছি। আমি আশা করব যে তোমরা এই ছকটা সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে বা কালি দিয়ে বিভিন্ন রং দিয়ে তোমরা যে ড্রয়িং করো না, ড্রয়িংয়ে যে রং কলম রং পেন্সিল আছে, এই রং পেন্সিল দিয়ে বিভিন্ন রং দিয়ে এই অক্ষরগুলো তোমরা লিখবে। ঠিক আছে, লিখে শিখবে। আচ্ছা, তারপরে হলো আজকে পড়াবো আমি তোমাদের সোনামণিদের বাংলা পড়া খ, লিখেছেন এডলিন মালাকার, সেলিনা শাহজাহান। এই বইটা থেকে অর্ধমাত্রা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, এখানে লেখা আছে। এদের চিনে রাখি অর্ধমাত্রার বর্ণ 8টি, যেমন রি, ফ, গ, মধ্যন্ন, থ, ধ, প, তালবিশ। এই 8টি বর্ণের মধ্যে একটা বর্ণ স্বরবর্ণ রি, আর 7টা বর্ণ হলো ব্যঞ্জন বর্ণ অর্ধমাত্রার। এই মিলে হলো 8টি বর্ণ অর্ধমাত্রার বা অর্ধেক অর্ধেক মাত্রার অর্ধেক। এই দেখো, এটার পুরাটার মধ্যে মাত্রা নাই, যে অর্ধেক এখানে দেওয়া আছে একটা মাত্রা, ছোট করে একটা মাত্রা দেওয়া আছে। খয়ের মধ্যে একটু, গয়ের মধ্যে, মধ্যন্নর মধ্যে দেখো, থয়ের মধ্যে, ধয়ের মধ্যে, পয়ের মধ্যে, তালবস্বর মধ্যে। ঠিক আছে, তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। স্বরবর্ণ কয়টি? 1টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 7টি। ঠিক আছে, মাত্রাটা কি? এটা আমি গতদিন বলেছি যে একটা সোজা লম্বা টান বর্ণটা মাথার উপরে, যতটুকু বড় বর্ণ ততটুকু টানটা দিতে হবে। তুমি যদি আরো ছোটো করে লেখো তাহলে টানটা আর একটু ছোটো হবে, যদি আরও বড় করে লেখো তাহলে টানটা আরও বড় হবে। যেরকম করে লিখবে সেরকম অক্ষরটা ভরে টান দিতে হবে, এটা হলো পূর্ণমাত্রা। আর অর্ধমাত্রা হলো তার শেষের দিকে একটা টান দিবে, শেষে একটা টান, একটা টান, এই যে একটা টান, এই যে একটা টান, একটা টান, একটা টান দিছে, এই যে একটা, এই যে একটা, 8টা বর্ণের মধ্যে এই পিছনের দিকে মানে শেষ দিকে একটু টান দেওয়া হচ্ছে, এটা হলো অর্ধমাত্রা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি আর ব্যঞ্জন বর্ণ কয়টি বলো? গুণ 1 2 3 4 5 6 7, তাহলে কয়টি? 7টি। এই মোট হলো 7টি, আর স্বরবর্ণের 1টি, এই হলো 8টি। 1 2 3 4 5 6 7 8, এই 8টা হলো অর্ধমাত্রার বর্ণ। তাহলে বর্ণ মাত্রা কত, কয়টা? একটা হলো পূর্ণমাত্রা, একটা হলো অর্ধমাত্রা, আর কয়টা অক্ষর আছে যাদের কোনো মাত্রাই নেই, শুধু অক্ষরগুলো আছে কিন্তু তাদের কোনো মাত্রা নেই, তাদের প্রথমে বা শেষে বা কোনো জায়গায় তাদের কোনো চিহ্ন নেই মাত্রার। এই কতগুলো অক্ষর আছে যেগুলো শুধুই খালি অক্ষর, তাদের কোনো মাত্রা বলতেই নেই। আচ্ছা, অক্ষরগুলো আমরা পরে আবার পড়তেছি, আজকে আমরা পড়ব অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সম্পর্কে। অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ সম্পর্কে আমরা পড়ব, অর্ধমাত্রার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, আর মাত্রাহীন বর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, মাত্রাহীন বা বর্ণ ছাড়া স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, মাত্রা ছাড়া স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, আর পড়ব অর্ধমাত্রা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তোমরা তো লিখতে পারো, আমি অবশ্যই জানি তোমরা অবশ্যই ইনশাল্লাহ লিখতে পারো, সবাই খুব ভালো লিখতে পারো, না লিখতে পারলে তো আর কেজিতে উঠতে পারতে না, কারণ এগুলো সব বর্ণগুলোই তোমরা লিখতে পারো এবং এদের সম্পর্কে তোমাদের ভালো জানাও আছে চেনাও আছে, অতএব তোমাদের এটা পড়তে খুব একটা বেশি কষ্ট হবে না। তারপরে আমি আরও দু একদিন এটার সম্পর্কে ক্লাস নেব। তাহলে আমরা আজকে কী পড়তেছি?
অর্ধমাত্রা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, অর্ধমাত্রা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি? আটটি। স্বরবর্ণের হলে একটি অর্ধমাত্রা বর্ণ, আর ব্যঞ্জনবর্ণের হলো সাতটি অর্ধমাত্রার বর্ণ, এই মিলে হলো আটটি বর্ণ। আচ্ছা, এখন আমি পড়ব মাত্রা ছাড়া স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, বারবার পড়ি, এদের চিনে রাখি মাত্রা ছাড়া বর্ণ দশটি। মাত্রা ছাড়া বর্ণমাত্রা হলো আটটা, আটটি বর্ণ, আর মাত্রা ছাড়া বর্ণ হলো দশটি, এখানে আবার দুইটা বেশি আছে। যেমন দেখো কী কী আছে, ওই, ও, ও, অ, এটা কি খণ্ডত্ব, অনেশ্বর, এটা বিসর্গ, তারপর এটা চাঁদের মতো যেটা, এটার নাম কি চন্দ্র বিন্দু। তাহলে স্বরবর্ণ আছে কয়টা, এক দুই তিন, আর ব্যঞ্জনবর্ণ আছে এক দুই তিন চার পাঁচ, দশটা না করে ও ইও আছে এখানে, আমি এটি দেখি নাই। আচ্ছা এখানে দেখো এদের চিনে রাখি এ দুই, এ ওই, ও, ও, আর হলো অ, ঞ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই হলো দশটা। ঠিক আছে, মূললেই ধরা পড়ে গেছে গেল যে দুটা কম আছে। আচ্ছা তাহলে স্বরবর্ণের হলো এক দুই তিন চার পাঁচটি, আর ব্যঞ্জনবর্ণের হলো এক দুই তিন চার পাঁচটি, ব্যঞ্জনবর্ণের হলো পাঁচটি, আর স্বরবর্ণের হলো পাঁচটি, মাত্রা ছাড়া স্বরবর্ণ পাঁচটি, মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ পাঁচটি, এই কটা হলো দশটি। তাহলে মাত্রা ছাড়া স্বরবর্ণ কী কী? এ ওই, ও, ও, আর না, মাত্রা ছাড়া স্বরবর্ণ হলো এক দুই তিন চারটি, আর মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ হলো ছয়টি, এক দুই তিন চার পাঁচ ছয়। মাত্রা ছাড়া স্বরবর্ণ হলো চারটি, এ ওই, ও, ও, আর মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ হলো ছটি, এক দুই অ, ঞ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডত্ব, ঞ, অনে, ঞ, অ, ঞ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, অ, ঞ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, অ, ঞ, খণ্ডত্ব, বিসর্গ, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে কী বললাম বন্ধুগণ, মাত্রা ছাড়া বর্ণ দশটি, চারটি স্বরবর্ণ এবং ছটি ব্যঞ্জন বর্ণ, চারটি স্বরবর্ণ এবং ছটি ব্যঞ্জন বর্ণ, চারটি স্বরবর্ণ এবং ছয়টি ব্যঞ্জন বর্ণ, চারটি স্বরবর্ণ এবং ছটি ব্যঞ্জন বর্ণ, চারটি স্বরবর্ণ কি এ ওই, ও, ও, আর ছটি ব্যঞ্জন বর্ণ ই, অ, ঞ, খণ্ডাত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রপিণ্ড। ঠিক আছে, তাহলে আমরা কী কী পড়াই না, যে মাত্রা কতদিন পড়াইছি গত ক্লাসে, মাত্রা সহ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ৩২টি, মাত্রা সহ স্বরবর্ণ হলো ৬টি এবং ব্যঞ্জনবর্ণ হলো ২৬টি, আর আজ পড়িয়েছি অর্ধমাত্রা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ৮টি, ৮টি অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি এবং অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ হলো ৬০টি, এই মোট হলো ৮টি, আর পড়িয়েছি মাত্রা ছাড়া স্বরবর্ণ ৪টি এবং মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ ৬টি, এই হলো ১০টি। তাহলে মাত্রা সহ বর্ণ হলো ৩২টি, পূর্ণমাত্রার বর্ণ হলো ৩২টি, অর্ধমাত্রার বর্ণ হলো ৮টি, আর মাত্রা ছাড়া বর্ণ হলো ১০টি, এ হলো ৫০টি বর্ণ, এ হলো কয়টা বর্ণ, ৫০টি বর্ণ। তাহলে কটা বর্ণ হলো,
পঞ্চাশটি বর্ণ। মাত্রা সহ হলো কয়টি বর্ণ? ৩২টি। পূর্ণমাত্রার বর্ণ হলো ৩২টি, অর্ধমাত্রার বর্ণ হলো ৮টি, আর মাত্রাহীন বর্ণ হলো বা মাত্রা সারা বর্ণ হলো ১০টি। সর্বমোট হলো ৫০টি বর্ণ। তোমাদের বইয়ের নিচে দেখো লেখা আছে স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জন বর্ণ ৩৯টি। বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। এটা কিন্তু একটা প্রশ্ন যে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কী কী। তো স্বরবর্ণ হলো বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি, এই স্বরয় স্বরয়া রস্ব ই দীর্ঘ ই রস্ব উ দীর্ঘ রি এ ঐ ও ও এই ১১টি, এবং ব্যঞ্জন বর্ণ ৩৯টি। ঠিকই ক খ গ ঘ অ চ ছ বর্গীয় ঝ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য প ফ ব ভ ম অন্তস্থ জ বৈশিণ্ডার্ব ল তালিবেশ্য মুদিনাশ্য দন্তস্য হ ভৈশিণ্ডার ভৈশিণ্ডার অন্তস্থ অ খণ্ডাত্ম অনেশ্ব বিসর্গ চন্দ্রবিন্দ। এই হল ৩৯টি ব্যঞ্জন বর্ণ, আর এখানে হলো ১১টি স্বরবর্ণ। এই সর্বমোট কয়টা হলো? ৫০টি। বাংলা ভাষায় কটি বর্ণ? বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ হলো স্বরবর্ণ ৬টি আর ব্যঞ্জন বর্ণ ২৬টি। তাহলে পূর্ণমাত্রার বর্ণ হলো ৩২টি, তার মধ্যে স্বরবর্ণ ৬টি আর ব্যঞ্জন বর্ণ ২৬টি। অর্ধমাত্রার বর্ণ হলো ৮টি, স্বরবর্ণ ১টি আর ব্যঞ্জন বর্ণ ৬০টি। এ হলো ৮টি। আর মাত্রা সারা বর্ণ হলো ১০টি, তার মধ্যে স্বরবর্ণ ৪টি এবং ব্যঞ্জন বর্ণ ৬টি। এ হলো ১০টি। একটু সামান্য এলোমেলো হয়ে গেছে। আচ্ছা বন্ধুগণ, আমি মনে করি তোমরা আশা করি যে তোমরা বুঝতে পারছো এই মাত্রা সারা স্বরবর্ণ সম্পর্কে। ১ ২ ৩ ৪ এই ৪টা হলো স্বরবর্ণ, আর ১ ২ ৩ ৪ ৫ ৬ এই ৬টা হলো ব্যঞ্জন বর্ণ, মাত্রা সারা বা মাত্রাহীন বর্ণ। এতে দেখো কোনো মাত্রা নেই, ওটা তো অদন মাত্রায় যে একটু টান দেওয়া ছিল মাত্রার, কিন্তু এখানে কোনো কিছুই দেওয়া নেই। এই দেখো কোনো কিছুই দেওয়া নেই। তাহলে এটা থেকে কিছু দেওয়া আছে? অবশ্যই না। তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে? স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জন বর্ণ ৩৯টি, বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা হলো ৫০টি। এটা প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা কতটি? ৫০টি। তার মধ্যে স্বরবর্ণ কতটি? ১১টি, ব্যঞ্জন বর্ণ ৩৯টি। পূর্ণমাত্রার বর্ণ সংখ্যা কতটি? ৩২টি। অর্ধমাত্রার বর্ণ সংখ্যা কয়টি? কতটি? ৮টি। আর মাত্রা সারা বর্ণ সংখ্যা কয়টি? ১০টি। এই পৃষ্ঠাটা আমরা খুব ভালো করে পড়ব, আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো পড়তেই হবে, আর কার চিহ্নটা পড়বো, যেটি যেটি পড়াচ্ছি আর কি, সেগুলো সব মনোযোগ সহকারে শিখে নিবি। কীভাবে? ওই যে বললাম না, গান করতে করতে, নাচতে নাচতে, খেলতে খেলতে, গল্প করতে করতে, এভাবে শিখে নেবে। জোর করে যেন বাবা মা আন্টি দাদি দাদা কেউ যেন চাপাচাপি না করে তোমাদেরকে পড়ায়। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছায় তোমরা সুন্দর করে গল্প করতে করতে পড়ে নেবে। বইটা সোজা তোমরা দেখে দেখে এই পড়াগুলো শিখতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে কী পড়াইলাম? অর্ধমাত্রা, আর পড়ালাম হলো মাত্রা সারা। অর্ধমাত্রা কয়টি? আবার বলি, ৮টি। ১টি স্বরবর্ণ আর ৬০টি ব্যঞ্জন বর্ণ, এই মোট হলো ৮টি। কী কী? রি খ গ মূর্ধন্য থ ধ প তালিবাস্য। আর মাত্রা সারা বর্ণ কতটি? ১০টি। কী কী? স্বরবর্ণ হলো এ ঐ ও ও, আর ব্যঞ্জন বর্ণ হলো অ ঞ খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্র বিন্দু। তাহলে স্বরবর্ণ হলো ১ ২ ৩ ৪ মাত্রা সারা বর্ণ, আর ব্যঞ্জন বর্ণে মাত্রা সারা বর্ণ হলো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টি, ঠিক আছে? তাহলে আজ এখানেই।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, দোয়া করো আমরা যেন অচিরেই সবাই একসাথে হতে পারি, সাক্ষাৎ করতে পারি, হ্যাঁ, এবং আমরা স্কুলে যেন বোর্ডের মধ্যে লিখে ক্লাস করতে পারি। আর যেখানেই বন্ধুগণ, হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।